একটা জিবিএস চূড়ান্ত পর্যায়ের রুগীর যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা আমি পুরোপুরি উপলব্ধি করেছি। একসময় পুরো বিছানায় শোয়া ছিলাম, চার হাত পা একটাও নাড়াতে পারতাম না, কাত হয়ে শুইতে পারতাম না, এই সিচুয়েশনটা ছিল। পরবর্তীতে হাত পা আর এক্সারসাইজ থেরাপি, তার পরবর্তীতে আস্তে আস্তে বসতে শেখা, তার পরবর্তীতে আস্তে আস্তে দাঁড়ানো ও আকারে ধরে হাঁটা, তারপর কারো হাত ধরে হাঁটা, তারপর একা একা হাঁটা, তারপর এখানে বেল্টে সাপোর্ট নিয়ে ট্রেডমিলে হাঁটা, তারপর এখন ট্রেডমিলে কোনো সাপোর্ট ছাড়াই হাঁটা। এটা হচ্ছে পুরোটা জার্নি। আসসালামু আলাইকুম, আমি সঞ্জয় চৌধুরী, আমার বাড়ি হচ্ছে ফেনী, আমি ঢাকায় থাকতাম। আমার গত জুন মাসে 2023 আমি জিবিএস আক্রান্ত হই। আমি প্লাজমা থেরাপি নেই, তারপরে 6 মাস আমি বাসায় ফিজিওথেরাপি নিয়েছিলাম, ভালোই ছিল। তো 6 মাস পর আমি যেটা দেখতে পারলাম যে আমার হচ্ছে দাঁড়ানোর যে ব্যালেন্স গুলা ওগুলো আসতেছিল না, আমার কোমরের সমস্যা ছিল, দুর্বলতা ছিল অনেক, পিঠে সমস্যা ছিল, দুর্বলতা ছিল অনেক, তারপর ডান পায়ে সমস্যা ছিল, দুই হাত অনেক দুর্বল ছিল। তো এই সমস্যাগুলোর কারণে পরবর্তীতে আমি এই হসপিটালের খোঁজ পাই এবং পরবর্তীতে এখানে ভর্তি হই। এবং গত বেশ কিছুদিনের যে ভালো থেরাপি, মেডিসিন এবং হচ্ছে পরামর্শ সব কিছু মিলায়ে আমি বর্তমানে নিজে নিজে হাঁটতে পারি। কোমরের যে দুর্বলতাটা এটা অনেকাংশেই কমে গেছে, পিঠের যে সমস্যাটা ছিল এটাও অনেকাংশে সুস্থ, আমার পায়ের যে দুর্বলতাটা ছিল এটাও অনেকটাই আমি অগ্রসর। এখন আমি আসলে যখন আক্রান্ত হই প্রথম সপ্তাহখানেক খুবই কনফিডেন্স ছিল, ভাবছিলাম দ্রুত সুস্থ হয়ে যাব, ভ্যাকসিন নিব, 15-20 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো, আবার অফিস করব। কিন্তু বাস্তবতা আসলে এটা হয় নাই। এটা পরবর্তীতে যখন আমি প্লাজমা থেরাপি নেই, এরপরে 1-2 সপ্তাহ যায়, যতদিন যায় তত দেখি যে না আসলে মানে মাসেল নার্ভ ধীরে 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 আসতেছিল। এখানে খুব দ্রুত বলে কিছু নেই, কিন্তু সঠিক ফিজিওথেরাপি এটা খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম 6 মাস ভালো ফিজিওথেরাপিস্টের আন্ডারে ছিলাম, এখানেও আসার পরে আরো আরো ভালো পজিশনে আসছি, যেখানে আমার স্ট্যান্ডিং যেগুলো জিবিএস এর জন্য খুবই দরকার ছিল এগুলো আমি বাসায় আগাইতে পারিনি, সেগুলো আমি এখানে হচ্ছে যে আগাইতে পারছি। এখানকার যেই সাপোর্ট গুলো আছে, ইনস্ট্রুমেন্ট গুলো আছে, এগুলা যথেষ্ট একটা সার্টেন লেভেলে ইম্প্রুভমেন্ট করার জন্য। এই আশায় আমি এখানে আসছিলাম এবং আসি, এখন ভালোই লাগতেছে। এখন বাকিটা নিজে নিজে আস্তে আস্তে রিকভার করব, এটাই পরিকল্পনা আর কি। আমি এই রুমটাতেই বেশিরভাগ সময় কাটাই এখানে, কারণ এখন একটা সময় ছিল যে যখন বিছানা থেকে উঠতে পারতাম না, কিন্তু এখন যখন উঠতে পারি, কোমর দুর্বলতা রিকভার হয়ে গেছে, এখন এই রুমটাতেই আমার ম্যাক্সিমাম সময় কাটে। এখানে ট্রেডমিল আছে, ট্রেডমিলে থেরাপি নিতে হয়, ব্যায়াম করতে হয়, ট্রেডমিলে হাঁটাল হাঁটতে হয়, তারপরে এই যে স্ট্যান্ডিং ফ্রেমটা আছে এটাও অনেক ইফেক্টিভ, এটা স্ট্যান্ডিং ব্যালেন্সের জন্য খুবই দরকার। আর সাইকেল আছে, এটাও পায়ের মাসেল এবং ব্যালেন্সিং এর জন্য খুবই দরকার। তো এই দিন এই রুমটা আসলে সবকিছুর জন্য হচ্ছে যে মানে প্রাইমারি স্টেজ যখন কেউ পার করে আসে তখন এই রুমটা তার জন্য সর্বক্ষণিক একটা থেরাপি সেন্টার, এটা কমপ্লিট জিনিস, এখানে সবকিছুই আছে যেগুলো একটা রুগী মানে বিছানা থেকে উঠার পর থেকে যে হাঁটা চলা এগুলোর সম্পূর্ণ সবকিছুর জন্য এই ইনস্ট্রুমেন্ট গুলাই এখানে ব্যবহৃত হয়। আর এখানে থেরাপি যারা ছিল তারা আমাদের সাথে ছিল, সর্বক্ষণিক থেকে সর্বোচ্চ হেল্প করেছে, তারপর যখন যে সমস্যা শফিউল্লাহ স্যার আসছেন ওনাকে ধন্যবাদ জানাই, ওনাকে পিঠের সমস্যা, পায়ের সমস্যা যখন যেটা বলেছি উনি পরামর্শ দিয়েছেন। আর এখানকার যারা থেরাপিস্ট ছিলেন, আমি আমি আসলে একটু অন্যরকম, আমি এখানে 2-3 জন 4 জন থেরাপিস্ট যার সবাইকে আমি রেসপেক্ট করি এবং সবার পরামর্শ নিয়ে আমি চলতাম,
এখানে আমি এমন মানে একজন থেরাপিস্টের উপর ডিপেন্ডেন্ট ছিলাম না, আমি সবার কাছেই সবার পরামর্শ নিয়ে যে যে পরামর্শ দিয়েছে সবগুলো নিয়েই আমি আসলে সুস্থ হয়েছি। আমি যখন এখানে আসছিলাম তখন হুইল চেয়ারে আসছিলাম, আমি হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, আমার হাতগুলো অসম্ভব দুর্বল ছিল, এখন কোমরটা অনেক দুর্বল ছিল, এখন কোমরে শক্তি আগের চেয়ে অনেক বাড়ছে, পিঠে অনেক সমস্যা ছিল, পিঠের সমস্যাটাও অনেক সলভ হয়েছে, কমে গেছে 90%। আর আমি এখন এই যে নিজের ট্রেডমিল চালাতে পারি, ট্রেডমিলে হাঁটতে পারি কোনো সাপোর্ট ছাড়া। আমার অনেক ভালো লাগতেছে, ট্রেডমিলে হাঁটাটা একটা শখ ছিল আর কি, গত 10 মাস আমি অসুস্থ হওয়ার পর থেকে এই পর্যন্ত অবশেষে আমি এখন কোনো সাপোর্ট ছাড়া ট্রেডমিলে হাঁটতে পারি। আগে প্রথমে বেল্ট দিয়ে সাপোর্ট নিয়ে নিয়ে হাঁটতাম, এখন বেল্টটা লাগছে না। একটা জিবিএস চূড়ান্ত পর্যায়ে রুগীর যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা আমি পুরোপুরি উপলব্ধি করেছি। এক সময় পুরো বিছানায় শোয়া ছিলাম, চার হাত পা একটাও নাড়াতে পারতাম না, কাছে শুইতে পারতাম না, এই সিচুয়েশনটা ছিল। পরবর্তীতে হাত পা আর এক্সারসাইজ থেরাপি, তার পরবর্তীতে আস্তে আস্তে বসতে শেখা, তার পরবর্তীতে আস্তে আস্তে দাঁড়ানো ও আকারে ধরে হাঁটা, তারপর কারো হাত ধরে হাঁটা, তারপর একা একা হাঁটা, তারপর এখানে বেল্টে সাপোর্ট নিয়ে ট্রেডমিলে হাঁটা, তারপর এখন ট্রেডমিলে কোনো সাপোর্ট ছাড়াই হাঁটা, এটা হচ্ছে পুরোটা জার্নি। জিবিএস আসলে একবারে প্রথম থেকেই ছোট বাচ্চার মতো করে শেখা, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, ছোট বাচ্চা পড়ে গেলে ছোট তো ইঞ্জুরি হয় না, ব্যথা পায় না, কিন্তু জিবিএস এর রোগীর সমস্যা হচ্ছে পড়ে গেলে ইঞ্জুরি হয়ে যাবে। এই কন্ডিশন থেকেই জিবিএস রোগীকে সুস্থ করতে হয় খুবই সাবধানে। খুবই ভালো থেরাপি এবং সবার আশেপাশে সকলের সাপোর্ট থাকা খুবই জরুরি এই সুস্থতার জন্য। আর ডিপিআরসিতে এসে সবচেয়ে ইফেক্টিভলি আমি যেটা কাজে লাগাতে মানে আমার যেটা কাজে আসছে সেটা হচ্ছে যে স্ট্যান্ডিং ফ্রেমটা। স্ট্যান্ডিং ফ্রেমে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থাকতাম, এটা আমার দাঁড়ানো ব্যালেন্সে অনেক হেল্প করছে, এটা খুবই ইফেক্টিভ যে কোনো জিবিএস রোগীর জন্য। পাশাপাশি এখানে যে ফ্রেমটা আছে, স্ট্যান্ড বেল্টটা আছে, বেল্টের ফ্রেম ট্রেডমিলের, এই বেল্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে থেরাপিস্ট যারা তারা আমাকে অনেক এক্সারসাইজ শিখাই দিয়েছে, এই বেল্টে কোমরটা বেঁধে অনেক এক্সারসাইজ করা যায়, এটা হাঁটার দাঁড়ানোর ব্যালেন্সটা অনেক বাড়িয়ে দেয়। পাশাপাশি ট্রেডমিল আছে, ট্রেডমিলে হাঁটা যায়, সাইকেল আছে, সাইকেল হচ্ছে যে পায়ের ব্যায়ামগুলো করা যায়, পাশাপাশি রডের ব্যায়ামগুলো আছে, আর একটা চেয়ার আছে নিচে যেটাতে পায়ের ব্যায়াম করা যায়। তো ওভারঅল ডিপিআরসিতে যা ইনস্ট্রুমেন্ট গুলো আছে এটা একটা রুগীর হাঁটা ধরার জন্য, দাঁড়ানো হাঁটা এগুলোর জন্য মনে করি যে যথেষ্ট ভালো। এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা, অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট ভালো, ফিজিওথেরাপি অবশ্যই অনেক হেল্পফুল। আর অবশ্যই শফিউল্লাহ স্যারের কথা বলতেই হবে, ওনার মেডিসিন প্লাস হচ্ছে সঠিক ডিরেকশনটা অনেক উপকারে লাগে আর কি। এখানে আরো অনেক জিবিএস রোগী সুস্থ হয়েছে, আগে যারা সুস্থ হয়েছিল এরকমও 2-3 জন এখানে এসে আসছিল, আমার সাথে দেখাও করে গেছে, ভালো লাগছে, তারা এখন পুরোপুরি মোটামুটি সুস্থ, সুস্থভাবে হাঁটা চলা সবই করতে পারে। আমি থাকা অবস্থায়ও আরো 2 জন রুগী আসছিলেন, ওনারাও যথেষ্ট প্রোগ্রেস নিয়েই এখান থেকে নিয়ে গেছেন, মোটামুটি ভালোই সবাই সুস্থ হয়ে যাচ্ছেন এখানে। আর এখানে তাছাড়াও বাথ
ব্যথার বিভিন্ন রোগী নিয়মিত আসছেন, নিয়মিত সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, দেখা হচ্ছে, কথা হচ্ছে, সবার মোটামুটি সন্তুষ্টি আছে আর কি ডিবিএসসির প্রতি। এখানে যথেষ্ট ইলেকট্রনিক্স ডিভাইস আছে কিছু, যেগুলো হচ্ছে যে একটা রোগীর জন্য খুবই ইফেক্টিভ, তো এগুলো অনেক হেল্পফুল রোগীর জন্য। আর থেরাপিস্টরা তো আছেনই অবশ্যই, ওনাদের হাতের স্কিল ভালো। এখানে জিবিএস রোগীর জন্য হাঁটা চলা ধরা এই যে চ্যালেঞ্জটা, এটার জন্য এটা যথেষ্ট ভালো একটা হসপিটাল। এখানে থাকা খাওয়ার যে ফ্যাসিলিটি সবকিছু মিলাইয়া ব্যায়ামের প্রতি থেরাপির প্রতি কনসেন্ট্রেশনটা বেশি দেওয়া যায়, এটা হচ্ছে এখানকার সবচেয়ে ভালো দিক আর কি। আর শফিউল্লাহ স্যারের যে মেডিসিন সাপোর্ট, সাপ্লিমেন্টারি সাপোর্ট, এগুলো আসলে খুবই কাজে লাগে শরীরের সক্ষমতা ধরে রাখার জন্য। কারণ যে এক্সারসাইজ করতে হয় এখানে, আসলে ঘাম ঝরাইতে চাইলে শরীর অনেক দুর্বল হয়, এটার যে সাপোর্ট এখান থেকে পাওয়া যায় এটা অনেক ভালো। আমি যেহেতু এখানে আসছি 6 মাস পরে, তো আমার যে দরকারগুলো ছিল, দাঁড়ানো, হাঁটা শেখা, হাঁটার ব্যালেন্স বাড়ানো, কোমরের দুর্বলতা বাড়ানো, তো আমার যে সমস্যাগুলো ছিল এগুলো আমি অনেকাংশেই রিকভার হয়েছে। জিবিএস রোগীর যেরকম হয় গত 3 মাসে, আরও থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমি আসলে এখন বাড়িতে যাব একটু ফ্রেশ হওয়ার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য। বাট এখানে যেই টার্গেট নিয়ে আসছিলাম সেটুকু হাঁটা চলা যথেষ্টভাবে আমি মোটামুটি কভার করতে পেরেছি আর কি, অতটুকু সুস্থতা নিয়েই এখান থেকে যাচ্ছি। বাংলাদেশে যত জিবিএস আক্রান্ত রুগী আছে তাদের প্রথম ডিসিশন হচ্ছে ভ্যাকসিন অর প্লাজমা, তাদের আর্থিক অবস্থা অনুযায়ী যে যেটা নিতে পারে। তবে সবাইকে মাথায় রাখতে হবে, যেটাই নেওয়া হোক না কেন, পরবর্তী 1 থেকে 2 বছরের জন্য একটা ভালো থেরাপিস্ট বা ভালো থেরাপি সেন্টারের কাছে থাকা লাগবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জন্য যে থেরাপি প্লাজমা বা ভ্যাকসিন নেওয়ার পরে সঠিক থেরাপিস্টের কাছে আসা, সঠিক থেরাপি সেন্টারের কাছে থাকা, গাইডলাইনে থাকা, ফুড সাপ্লিমেন্ট মেডিসিনের কাছে থাকা, এই ওভারঅল জিনিসটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে এখানে সেই জিনিসটা পাওয়া গেছে। এখানে যেহেতু শফিউল্লাহ স্যার আছেন, উনি মেডিসিন প্লাস গাইডলাইনগুলো দিচ্ছেন, সেই অনুযায়ী এখানে যারা থেরাপিস্ট আছেন সেই অনুযায়ী এক্সারসাইজগুলো করাচ্ছেন, যেখানে উইক পয়েন্ট আছে ওগুলো ধরে। আর এখানে মেডিকেল ডাক্তার আসেন, রেগুলার দেখে যান ভালো মন্দ, শরীরে দুর্বলতা বা সিস্টার আছেন, প্রেশার বা যে কোনো কিছু চেক করেন। তো ওভারঅল সব দিক থেকে একটা কমপ্লিট প্যাকেজ আর কি এখানে আছে। এটা হচ্ছে যে খারাপ হবে না সবার জন্য অবশ্যই, কারণ জিবিএস এর পরে কারো না কারো টাচে থাকতেই হবে। এখানে জিবিএস এর পরে থেরাপি ছাড়া থাকার কোনো সুযোগ নেই, থেরাপি নিতেই হবে, এটা হচ্ছে আমার পরামর্শ। এবং পরবর্তী 1-1.5 বছরের জন্য আস্তে আস্তে এটা সুস্থ হবে সবাই। সো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এখানে ডিপিআর যারা ছিলেন সকলকে, থেরাপিস্ট প্লাস এখানে যারা অ্যাডমিনের যারা ছিলেন, আমার খোঁজ খবর নিয়েছেন নিয়মিত, সিস্টার, ডক্টর, থেরাপিস্ট, আমি যাদের যাদের সাথেই থেরাপি নিয়েছি সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এখানে অ্যাডমিন প্লাস সকল কর্মকর্তাকে এখানে আমি কৃতজ্ঞতা জানাই, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই দ্রুত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।